ঝ্যাঙ্গাচল বাজারে উঠেছে রসাল লিচু রসনা তৃপ্ত সাধারণের অধিমাস জ্যৈষ্ঠ অন্যতম সুস্বাদু রসলের ফল লিচু স্বাদ ও চাহিদায় এই ফলের জুড়ে মেলাভার আর যদি সেই লিচু হয় মিষ্টি টস্টসে তাহলে তো কোনো কথাই নেই চাঁদপুরের মতো উত্তর উপজেলার ঝ্যাংগরাচর বাজে উঠেছে এমনই রসুন তৃপ্তিকর দেশখ্যাত দিনাজপুরের লিচু ক্রেতারাও সাধ্যমতো কিনছেন সুস্বাদু এই ফল তাই ব্যস্ত বিক্রেতারাও এদিকে চলতি বছর লিচুর দাম নিয়ে কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতি প্রতিবেশ লিচু বিক্রি হচ্ছে তিন থেকে চার টাকায় সেই হিসাবে একশো লিচুর দাম পড়ছে তিনশো থেকে চারশো টাকা দিনাজপুর জেলার লিচুর মধ্যে চায়না থ্রি বেদানা বোম্বাই মাদ্রাজু ও কাঠালি উল্লেখযোগ্য জার সপ্তাহের ধরে ছেংরাচর বাজার উঠতে শুরু করেছে বোম্বাই চায়না থ্রি কাঠালি ও হারিয়া জাতের লিচু রোববার এই বাজারে ফল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তারা জানান লিচুর আমদানি মোটামুটি ভালো তবে দাম বেশ চড়া খুচরা বাজারে একশোটি বোম্বাই লিচু তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এ ক্রয় মূল্য দুশো আশি থেকে তিনশো বিশ টাকা প্রতিশত লিচু বিক্রেতা তা ইকবাল জানান এবছর লিচুর মান ভালো দাম একটু বেশি হলেও ক্রেতারা তারা সাধ্য অনুযায়ী লিচু কিনছেন বিক্রিও মোটামুটি ভালো পৌরবাজারে থানা রোড ফলপট্টি লিচু ব্যবসায়ী কবির হোসেন ও ফারুক হোসেন জানান অন্য বছরের চেয়ে এবার বেশি দামে লিচু কিনতে হচ্ছে এজন্য বিক্রিও করতে হচ্ছে বেশি দামে লিচু কিনতে আসা বিমলচন্দ্র দাস ও শহীদুল ইসলাম খোকন জানান কত বছর তুলনায় এবার লিচুর দাম একটু বেশি তবু মৌসুমী ফল হিসেবে নিজেদের সাধ্যের মধ্যে একশো লিচু কিনেছেন তিনশো টাকায় এদিকে কৃষকরা বলছেন গত বছর তুলনায় বা লিচুর দাম অনেক কম অন্যদিকে ব্যবসায়ী দ্বারা বলছেন লিচুর আকার গুণগত দিক দিয়ে এবার দাম বেশি তবে কৃষিবিদদের মতে প্রচণ্ড খরার কারণে এবার লিচু ছোট হয় দাম কম তাছাড়া এবার লিচুতে মোটা দাজা করণ ওষুধ তেমন ব্যবহার করা হয়নি বলে দাবি করেন তারা